কাতার বিশ্বকাপ খেলা স্বপ্ন ভেঙে গেল মোহাম্মদ সালার। গতকাল রাতে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফাইনালে সেনেগালের বিপক্ষে টাইব্রেকারে 3-1 গোলের ব্যবধানে হেরে যায় মিশর এবং কাতার বিশ্বকাপ খেলা স্বপ্ন ভেঙে যায় মোহাম্মদ সালার। কিছুদিন আগেও এফকন কাপের ফাইনালে সেনেগালের বিপক্ষে হেরেছিল মিশর। 2 মাসের ভিতরে পরপর 2 বার বড় মঞ্চে সেনেগালের বিপক্ষে হেরে যায় মোহাম্মদ সালাহের দেশ মিশর। অন্যদিকে ইউরোপের বিশ্বকাপ কোয়ালিফায়ার ফাইনালে মেসিডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল রোনালদোর দেশ পর্তুগাল। কিছুদিন আগে ইতালিকে হারিয়ে ফাইনালে আসা মেসিডোনিয়াকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল রোনালদোর দেশ পর্তুগাল।